মা, যাওকে নিয়ে তোর ঘরে গিয়ে আলাদাভাবে একটু কথা বল। যাও বাবা। ভাই সাহেব, নেন না। ভাই সাহেব, মেয়ে তো ওদের পছন্দ হয়েছে, সোনার টুকরো মেয়ে। এ মাসের 27, 28, 29 তারিখে সরকারি ছুটি আছে, তাহলে আমরা বিয়ের ডেটটা যদি ওই 3 দিনে করতে পারি তাহলে আপনার আমার সবার আত্মীয়র জন্যই সুবিধা হবে, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের তো কোনো আপত্তি নাই। দেখো তো কে আসলো। আপনার আসলে কিছু বলার নাই? না, কিছু বলার নাই। কি কথা বলবো তাহলে আপনার সাথে? আচ্ছা বলেন আমাকে, আপনার কেমন লাগলো? খুবই চমৎকার। এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ, বরপক্ষ এসে কথাবার্তা সব ঠিকঠাক করে ফেলছে। বরপক্ষের সাথে আমার এত কিসের কথা? আপু কোথায়? চল চলেন বিয়াই, বারান্দায় যাই। চলেন, আসছিস আমার ছেলে। কাজটা হয়ে যাবে, এই যে আপনার কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু ভাইয়া, একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে না, সব কিছুর মধ্যেই তো একটা গিভ অ্যান্ড টেক থাকে। জি, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক, আপনি দেবেন আমি নেব, আমি দেব আপনি নেবেন, এইরকম আর কি। বুঝতে পারলেন না? আপনি কি ঘুষের কথা বলছেন? সি 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 সি, আপনি কি বলছেন? কেন ঘুষ বলছেন? ঘুষ বলে তো আপনি আমাকে কষ্ট দিলেন। বুঝতে পেরেছি, আপনি ইয়াং ম্যান, টাকা পয়সা কোথায় পাবেন? দরকার নেই, দরকার নেই। আপনার তো বান্ধবী টান্ধবী আছে তাই না? চলেন একটু বিদেশে ট্যুর ট্যুর দিয়ে আসি। আব্বা তুমি জানো এটা কত বড় একটা ছেলে? মনে পড়ছে আমার চেহারা? আমি তার ছেলে। আমি মনে পড়ছে না আমার কথা? বাবা জানো না, এরকম বেয়াদব অসভ্য যে পরিবারের ছেলে হয় সেই ফ্যামিলির সাথে আমি কোনো আত্মীয়তা করতে চাই না। তোর মতো একটা বাজে লোকে পোড়ার সাথে আমার কোনো বিয়ে হবে? অসম্ভব। আমি তাকে বলবো তুমি বাইরে যাও। বাবা বাইরে যাও। বাবা এই বাইরে যাও। বাবা চলো এখান থেকে। বাবা বেয়াদব কোথাকার, কথা বললে কথা কানে যায় না, বাইরে হও আমার বাড়ি থেকে, বাইরে হও। আব্বা ওই লোকটা আমার চোখের সামনে থেকে বাইরে হও। ওই লোকটা তুই, বাইরে হও, যা বলতেছি। আমি তোর চেহারা দেখতে চাই না, বাইর হ, বাইর হয়ে যা তুই, কোনো আব্বা নাই, বাইর হ, বাইর হ তুই। কি বললা তুমি? কি করব? তুমি দেখলা না তোমার ছেলে একটা বয়স্ক মানুষকে তুই তুকারি করতেছে? আমার কথা বলো।